যাচ্ছে দেখো, এই দেখো, ওই দেখো, এই দেখো, একটা ছোট একটুখানি গাছে দেখো কত খেজুর হয়েছে, এই দেখো একটুখানি গাছ তাতে খেজুরে পুরো ভর্তি হয়ে গেছে, একদম হাত বাড়িয়ে খেজুর পেরে খাওয়া যাবে। দেখো চলো রেডি হয়ে বেরিয়ে এসছি, আর এখন যাচ্ছি মাসিবাড়ি, আমি বাবু আর দিদা। এই দেখো এখানে সব মাছ চাষ হয়, ঝিল পুরোটা জলকর বলে। এই দেখো কত মাছ আছে, শুধু চিংড়ি মাছ, সব রকম মাছ, জল গরম হয়ে যায়, জল গরম হয়ে যাবে, লাল শালুক বন্ধ নয়, লাল শালুক এগুলো দুই দিকে একদম দুই কালা মাছ চলবেন। আর শুধু খেজুর গাছ, শুধু খেজুর গাছ, দেখো ওরা কাঁচা লোক নেই, গাছে খেজুরও ভর্তি হয়ে আছে সব। এই দেখো গাছে কত আঠাল হয়েছে মাসিদের কাছে, এই যে মাসিদের ঘরে চলে এসেছে, মায়ের মতন হয়েছে দিতো, যার মেয়ে তার মতোই তো হয়। তুই এত বড় হয়ে গেছিস, এই দেখো কত আম ঝুলছে গাছে, একদম হাত বাড়িয়ে আম খাওয়া যাবে, পাকবে আর পেরে খাবে। এই দেখো এই দেখো মাসিদের ঘরে এখন এসে, আর আম সব চুরি করে নিয়ে যাচ্ছে বলে মেসো আর ভাই হচ্ছে সব আম পাচ্ছে, আর এখন যাচ্ছি দেখতে। দেখো এই দেখো পুরো আম বাগানের ভিতরে ঢুকে গেছে একদম। এই দেখো কত আম সব গাছে ঝুলছে, আমে লুট একদম। এখানে যতগুলো আম গাছ দেখো, প্রত্যেকটা আম গাছে পুরো একদম ঝেঁকে আম হয়েছে। সবাই আম পাড়ছে, এত আম হয়েছে গাছে, দেখো আমের পুরো পেটি।
পাকা আম কই? এই দেখো মেসো গাছে উঠে আম পড়ছে। না এই দেখো আম, আমের সাইজ দেখো কত বড় বড় আম। বন্ধুরা তোমাদের দিকে এতক্ষণ আম দেখাচ্ছিলাম, আর এই দেখো কাঁঠাল। এই দেখো ভিতরে লুকিয়ে চাপা দিয়ে রাখছে লোকে চুরি করবে বলে। আর এই দেখো গাছে দেখো কত কাঁঠাল, পুরো একদম গাছের মাথা অবধি। এই দেখুন এটা আমাদের ঘর, আমাদের ঘরের ডাইনিং হচ্ছে এটা। এই পাশে হচ্ছে সিঁড়ির ঘর, বাথরুম, কুমোর ফুমোর সবই আছে। আর আমাদের মোটমাট তিনটে ঘর। এক নম্বর হচ্ছে এইটা আমাদের ঘর হচ্ছে, এই ঘরটা আমার দাদার এইটা। আর হচ্ছে কি এটা আমার ঘর, এই যে দেখুন এটা আমাদের ঘর। আর এটা হচ্ছে আমার বাবা মার ঘর ঘর দেখুন আমাদের ঘর এটা সিঁড়ি। সিঁড়ির ছাদ এখন এই পর্যন্ত বন্ধ আপাতত, এখন রাখ। দেখো এখন বেরিয়েছি বাড়ি যাবো, মামা বাড়ি মাসি বাড়িতে। প্রচুর গরম লাগছে,